হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তা তোমরা তো আগের দিন দেখতেই পেলে যে আমি দাদার বাড়ি পুজো গৃহপ্রবেশে গেছিলাম। তো সেখানে আর কি ভিডিও তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সকালবেলা আক্কু পাক্কু গিফট খুলতে বসে গেছে দেখতেই পেলে। আর এখন হচ্ছে বিকেলবেলা আক্কু নিজের মেকআপ নিজে করবে, একটু সাজুগুজু করবে। কারণ হচ্ছে দাদার বৌদি আশেপাশে আর কি কিছু ছোট ছোট বাচ্চা, তাদেরকে কিছু গিফট দেবে আর খাওয়া দাওয়া খাবার খাওয়ানো হবে। তো তারা আমাদের মানে আমার দাদার বাড়িতে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ বসে রয়েছে। আর ওই যে পাক্কু সোনা একটা একটা ছোট্ট দিদি ভাই তার কোলে বসে রয়েছে। তাই বড়? আচ্ছা আচ্ছা, বড় দিদি ভাই। তোমরা শুনতেই পেলে পাক্কু পাশ দিয়ে বললো যে বড় দিদি ভাই। আর আক্কু এদিকে মেকআপ করছে, ও রেডি হচ্ছে, আর আমি এদিকে চুপচাপ বসে রয়েছি। এত গরম, এসি চলছে তাও যেন মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দেখো আক্কু এখন কি জানি কি বলছে, ওর তো খালি ভুলভাল কথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সবাই একটু হাই করো, হাই করো, হাই হাই করো। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা এসেছি হচ্ছে মামা বাড়িতে। তো আমাদের এখন মামি গিফট দেবে আমাদেরকে, তো দেখতে থাকো আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, রাত্রির মেনুটা কী ছিল জানো? লুচি, আলুর তরকারি আর সুমই। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই মানে অনুষ্ঠানটার কারণ হচ্ছে বাচ্চাদেরকে আর কি গিফট দেওয়া খাওয়ানো। বাসন্তী পুজো সবাই জানো এই সময়টা, তো বাসন্তী পুজোর আর কি অষ্টমী, অষ্টমীতে হচ্ছে কুমারী পুজো হয় দুর্গা পুজোর মতোই আর কি। তো সেই যে কারণেই আর কি কিছু সবাই এখানে দেখো মেয়ে বা মেয়েরা রয়েছে আর কি, তো ছোট ছোট বাচ্চা, তো ওরা তো আমাদের কুমারী তাই না? তো তাদেরকে আর কি গিফট দেওয়া আর কিছু একটু খাওয়ানো, এটাই ছিল তো ওদের আর কি আয়োজন করা ওদের জন্য। আর তোমরা তো শুনতেই পেলে যে পা আক্কু হচ্ছে ভয়েস দিচ্ছিলো, ও অনেক বড় হয়ে গেছে যার জন্য মায়ের সাথে সাথে ও ভয়েস দিচ্ছে। তো কেমন লাগছে ওর ভয়েসটা মানে শুনতে ভিডিওতে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? আর এই যে দেখো পাক্কু সোনাকে বরণ করছে আর কি ওর মামি, আর হাতে কিন্তু গিফটগুলো পেয়েই গেছে, দেখতে পাচ্ছ তো? চিপস আছে, কেক আছে, টিপের পাতা আছে, টিপ আছে আর কি, ক্লিপ আছে, গার্ডার আছে, এইসব কিন্তু ছিল। ওরা কিন্তু পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। তো এই দেখো আমাদেরকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে লুচি, আলুর তরকারি, সিমই, আর সাথে কিন্তু মিষ্টি ছিল। খাবারগুলো কিন্তু টেস্টি হয়েছিল, আর আলুর তরকারিতে আমার মা বানিয়েছিল। সেদি কিন্তু আমি বলিনি খাবার টেস্টি হয়েছে, এখানকার সব বাচ্চারাই বলেছে যে খাবারগুলো টেস্টি হয়েছে। তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে, এটা হচ্ছে দাদাবাড়ির পুজোর পরের দিনকার ভিডিও ছিল। তারপরে দুদিন আমি ওখানে থেকেছিলাম, কোনো ভিডিও মানে তুলিনি আর কি, করা হয়নি। এখন হচ্ছে আমি দুদিন পরে বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে আজকের ভিডিও মানে সকালের ভিডিও। ভাত রান্না করছিলাম, শাক ভাজা করছিলাম, আর তার মাঝে দেখো তরমুজ কেটে নিয়েছি আক্কু আর পাক্কুর জন্য, ওরা খাবে বলছে। এই যে দেখো শাক ভাজা, আর টুকটাক কিছু ভাজাভুজি আর সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম, মাছ রান্না করেছিলাম। আর এদিকে দেখো আক্কু সোনা কী করছে। তোমার পুতুলটা একটু দেখাও, একটু সুন্দর করে দেখাও, দেখাই তো যাচ্ছে না বাবা। কাকা কি খাচ্ছিস? আমি বাথরুমে ঢুকেছি আর তুই আর বোনও দুজনে মিলে চুরি করে করে খাচ্ছিস। এই দেখো আমার তরমুজ চ। আমি কেমন আকাউকে
তরমুজ চুরি করে করে খেয়েছো? দেখো আমাদের বাড়িতে কে এসছে, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওরা এসছে আমাদের বাড়িতে ঘুরতে, আর আক্কুর হচ্ছে বন্ধু হয়ে গেছে, তাই তো বাবা? দিদি এই যে ও এসছে আমাদের বাড়িতে, আমার মাসি এসছে। শোনা, কে এসেছে আমাদের বাড়িতে বাবা? বাবা আমাদের বাড়িতে কে এসেছে? তোমাদের দেখতেই পেলে দুপুরবেলার সেই ভিডিও, তরমুজ খাওয়া নিয়ে যে ভিডিওটা দেখালাম, আর তারপরে হচ্ছে আর কোনো ভিডিও তো করা হয়নি। সন্ধেবেলা আমার মাসি, আমার বোনের মেয়ে, ওরা এসেছে আমাদের বাড়িতে, থাকবে ওরা কদিন। আর এখন হচ্ছে আক্কুপাক্কু হচ্ছে খেলাধুলা করছে তার দিদির সাথে, এই যে দেখো খেলাধুলা করছে। আর মানে এত চেঁচামেচি করছে যার জন্য ওদের ভয়েস আর আমি দিতে পারছি না, মানে পুরো কান মাথা একদম ধরে যাবে, খুব চেঁচামেচি হচ্ছে। আর তারপরে এখন রাত্রির হয়ে যাবে, আমরা সবাই আর কি খাওয়া দাওয়াও করব। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা বেজে গেছে, এই যে দেখো টাইম 11টা বেজে গেছে, দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা ঘুমাবো। তো চলো টাটা, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই বাই, গুড নাইট। আর এই যে আক্কু পাক্কু সবাই বসে রয়েছে, এই যে এখন ওরা ডান্সিং ক্যাকটাস নিয়ে খেলছে। তো চলো টাটা, বাই।